প্রথম আলোর প্রধান শিরোনাম, কাঙ্ক্ষিত ফল আসেনি, হতাশা, COP29 জলবায়ু সম্মেলন। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, জলবায়ু বিপন্ন দেশগুলো $130,000 কোটি চেয়েছে, কিন্তু শিল্পোন্নত দেশগুলো মাত্র $30,000 কোটি দিতে রাজি হয়েছে। আজ আনুষ্ঠানিক বাকু ঘোষণা আসবে, এতে বিশ্বের সব দেশের সম্মতির ভিত্তিতে ঘোষণা আসবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, দেশে ঘণ্টায় 3 অপরিণত নবজাতকের মৃত্যু হচ্ছে। নবজাতকের স্বাস্থ্য নিয়ে তৈরি এই প্রতিবেদনটিতে বলা হয়, দেশে বছরে 488,600 আকালিক নবজাতকের জন্ম হয়, এর মধ্যে শতকরা 23% জন্ম ওজন কম, আর অপরিণত নবজাতক জন্ডিস, শ্বাসকষ্ট, রক্তস্বল্পতায় ভুগে, শরীরে তাপ কম থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতাও কম থাকে। চুয়াডাঙ্গায় বিএনপির সম্মেলন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, নির্বাচন যত দেরিতে হবে ততই ষড়যন্ত্র বাড়বে, তারেক রহমান। প্রতিবেদনটিতে তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে আরও বলা হয়, স্বৈরাচার তাদের দেশি বিদেশি প্রভুদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেই যাচ্ছে। সমকালের প্রধান শিরোনাম, বিতর্কিত ভোটের সহযোগী কর্মকর্তাদের কপাল পুড়ছে। প্রতিবেদনটিতে বলা হয়, তালিকায় নাম উঠেছে 208 জেলা প্রশাসকের আর 24 বিভাগীয় কমিশনারের, সহকারী রিটার্নিং কর্মকর্তাদেরও তালিকা হচ্ছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, বনভোজনের আনন্দ রূপ নিল বিষাদে। প্রতিবেদনটিতে বলা হয়, গাজীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর মৃত্যু, আর নিচু হয়ে ঝুলছিল 11,000 ভোল্টের বিদ্যুতের তার। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, প্রসাধনী পণ্য কিনতে আসল নকলের চক্কর। এতে বলা হয়, ব্যবহারকারীরা স্কিন ক্যান্সার সহ নানা রোগের ঝুঁকিতে রয়েছেন, পুরান ঢাকা নকল প্রসাধনী উৎপাদনের আখড়া, এসব থেকে রেহাই পেতে স্থানীয় উৎপাদন বাড়াতে উদ্যোক্তারা নীতি সহায়তা চান। যুগান্তরের প্রধান শিরোনাম, জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড চাকরিবিধি লঙ্ঘন করে CFO নিয়োগ। প্রতিবেদনটিতে বলা হয়, পছন্দের CEO নিয়োগ দিয়েছিলেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান। পত্রিকাটির দ্বিতীয় প্রধান শিরোনাম, চুয়াডাঙ্গা জেলা বিএনপি সম্মেলনে তারেক রহমান, নির্বাচন যত দেরিতে হবে ততই ষড়যন্ত্র বাড়বে। এতে বলা হয়, নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া সংস্কার সম্ভব নয়। সংস্কার ইস্যুতে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, দ্রুত সংস্কার শেষ করে জাতীয় নির্বাচন দিন, অধ্যাপক গোলাম পড়ুয়ার। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের উদ্ধৃতি দিয়ে এই খবরটি ছাপা হয়েছে। প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, বৈদেশিক ঋণ পরিশোধ, ব্যাংক খাতে ডলারের স্থিতি কমেছে। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি অনুসন্ধানী প্রতিবেদনের শিরোনাম, নিষেধাজ্ঞা উপেক্ষা করে পরিত্যক্ত বাড়ি হস্তান্তর, কারসাজিতে বেদখল, $1,000 কোটি সম্পত্তি। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, পাচারের $17,00,000 কোটি ফেরাবে কে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দিকে তাকিয়ে সবাই, টাকা পাচারে ফোকলা অর্থনীতি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমিরাত টাকা পাচারের স্বর্গ, আর এই টাকা পাচারে চেনা অচেনা হাজারো বাংলাদেশি জড়িত। নির্বাচন সংস্কার নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, স্থানীয় নির্বাচনেও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে সংস্কার কমিশন। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, বিমানবন্দর উন্নয়ন প্রকল্প বিলম্বে বাড়ছে ব্যয়। এতে বলা হয়, গত 15 বছরে দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক 8টি বিমানবন্দর ঘিরে 15টি উন্নয়ন প্রকল্প নেওয়া হয়। যাত্রী ধারণ সক্ষমতা বৃদ্ধি ও সেবার মান উন্নয়নে নেওয়া এসব প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল প্রায় $32,000 কোটি, তবে নকশায় ভুল, সংযোজন বিয়োজন সহ নানা কারণে কাজ শুধু পিছিয়ে গেছে, এতে দফায় দফায় বাড়ছে খরচ। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, রমজানে কঠিন সংকটের শঙ্কা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, স্থানীয় শিল্পে স্থবিরতা, আমদানিতে জটিলতা, চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহে অনিশ্চয়তা, আর এক কোম্পানি খেলাপি হলে পুরো গ্রুপের ঋণ বন্ধ হওয়ায় বেড়েছে সমস্যা। দ্বিতীয় প্রধান শিরোনাম, সংবিধানের 3 সংশোধনী দৃষ্টি উচ্চ আদালতে। এতে বলা হয়, পঞ্চদশের বৈধতা প্রশ্নে শুনানি চলছে, চতুর্থের বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট, আর ত্রয়োদশ সংশোধনী নিয়ে 3 রিভিউ আবেদনের শুনানি আজ। পত্রিকাটির প্রথম পৃষ্ঠার প্রথম কলামে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, অর্থ উপদেষ্টা, পানির ন্যায্য হিস্যার জন্য ভারতকে চাপ দিতে হবে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, অ্যাবাদুলের $1,000,000 কোম্পানি হংকং দুবাইয়ে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, বিকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবাদুল করিম হংকংয়ে বিকন এশিয়া প্যাসিফিক নামে শত শত কোটি টাকার ব্যবসা পরিচালনা করছেন আর লেনদেন হয় হংকংয়ের ব্যাংক অ্যাকাউন্টে। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, নাম বদলালেও চরিত্র বদলায়নি দুদকের, হটলাইনে কচ্ছপ গতি। প্রতিবেদনটিতে বলা হয়েছে, আইন ভাঙেন সংস্থার কর্মকর্তারাই, নোটিশ পাত্তা দেয় না সরকারি দপ্তর আর কর্মকর্তাদের সংস্কারের একগুচ্ছ প্রস্তাব। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, নতুন নেতৃত্বের আওয়ামী লীগ চায় বিএনপি, রাজনীতিতে ফেরা। প্রতিবেদনটিতে বলা হয়, পুরনো নেতৃত্বে মাঠে নামা নিয়ে আপত্তি, অনুশোচনার পর নতুনদের সুযোগ হতে পারে, অপেক্ষা করতে হবে আগামী নির্বাচন পর্যন্ত। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, ক্রাউড কন্ট্রোল পুলিশ সিক টু স্টপ ইউজ অব লিথাল ওয়েপন, রিকমেন্ডেশনস টু বি সাবমিটেড টু আইজিপি মিনিস্ট্রি। প্রতিবেদনটিতে বলা হয়, উচ্ছৃঙ্খল জনতা নিয়ন্ত্রণে পুলিশ প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধের কথা ভাবছে আর এ নিয়ে আইজিপি বরাবর সুপারিশও করা হয়েছে। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় সুন্দরবনের দুবলার চরের সুটকিপল্লির বড় একটি ছবি ছাপা হয়েছে। এই সুটকিপল্লি থেকে মৌসুমে প্রায় 300 কোটি টাকার সুটকি দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়।